রবিবার গভীর রাতে উদয়পুর কাঁকড়াবন হাসপাতাল চৌমুহনী ইচ্ছাছড়া এলাকার আগুনে 60টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এলাকার বাসিন্দা মৃদুল দেব রায় জানান, অন্যান্য দিনের মতো এলাকার দোকানের মালিকরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতো করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ আগুনে লেলিহান শিখা দেখে লোকজন চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় কাঁকড়াবন স্থিত অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসার আগে 60টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 70-80 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এলাকার লোকজন সহ স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি খবর পাওয়া মাত্র চলে আসলে হয়তো এতটা ক্ষতি হতো না। তাদের বিলম্বের ফলে 60টি দোকানের মালিক আজ সর্বশেষ হয়ে গেছে। আগুন লাগবে ওই সময় কারণ ছিল না, এলাকাবাসী দেখা করে আমরা সবাই এই জায়গাতে এসেছি। এসে দেখলাম দাদা করে আগুন জ্বলছে, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং দুর্দপ্তর আরক্ষা প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রায় 40-30 মিনিট পরে এই জায়গাতে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। আসার পরে তাদের কোনো জল নাই। তারপরে উদয়পুর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে এবং মেলাঘর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসার পর এই দোকানটি ব্যতীত অন্য দোকানে তারা রক্ষা করে। আমাদের কাঁকড়াবনের ফায়ার সার্ভিসের পরিষেবা ভালো ছিল না? কাঁকড়াবনের ফায়ার সার্ভিসে তো তাদের কোনো পরিষেবাই নাই। তারা প্রত্যেকেই আউটডেশ এই জায়গাতে, প্রত্যেকেই ডিউটিরত যারা ছিল আছে এবং বাড়িঘর থেকে নিয়ে বাইক দিয়ে আনা হয়েছে। এই ব্যাপারে এলাকাবাসী তীব্র দীক্ষা জানাচ্ছে যে ফায়ার সার্ভিসের ভূমিকা তারা ফায়ার সার্ভিস পারফর্মস তাদের, এতে এলাকাবাসী আরও বড় ধরনের ঘটনা হতে পারবে তাদের। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।